नमस्कार, आमी कौशिक राय। एस्ट्रो एडुकेशन यूट्यूब चैनले सकल प्रिय दर्शक बंधु के अनेक अनेक स्वागत जानाय। आगामीकाल महाभाग्य महा टार्गेट नम्बर आमी 12 राशिर विषय आलोचना करब। मेष टू मीन राशिर आगामीकाल टार्गेट नम्बर आमी एके एके आपनादेरके जानाब। তবে আজকের এই আলোচনাটি আপনারা অবশ্যই শুনবেন। যারা ভিডিওটি প্রথমবার দেখছেন, চ্যানেলটি প্রথমবার ভিজিট করছেন, অবশ্যই সাবস্ক্রাইব করুন। এই মহাভাগ্যে আমি প্রতিদিন টার্গেট নাম্বার এবং কিছু তথ্য আপনাদেরকে আমি দিই। দেখুন, আগামীকাল বুধবার রয়েছে, ত্রয়োদশী এবং চতুর্দশী তিথি রয়েছে এবং নক্ষত্র রয়েছে রেবতী এবং অশ্বিনী নক্ষত্র কিন্তু রয়েছে। দেখুন, যোগ রয়েছে আয়ুষ্মান যোগ। অভিজিৎ মুহূর্ত আগামীকাল কিন্তু নেই। ব্রহ্ম মুহূর্ত রয়েছে আপনার 12:15 থেকে আপনার 1:50 পর্যন্ত। আরেকটি রয়েছে আপনার 4:12 থেকে 5 পর্যন্ত এই ব্রহ্ম মুহূর্ত রয়েছে। রাহুকাল রয়েছে আপনার আগামীকাল 12 থেকে 1:30 পর্যন্ত। দেখুন, তিথি রয়েছে ত্রয়োদশী তিথি, আবারও বলো ত্রয়োদশী এবং চতুর্দশী। আমি প্রতিদিন আপনাদের কাছে আমি আলোচনা করি এই মহাভাগ্যে 12 রাশির টার্গেট নাম্বার। এবং আমি একটি কথা আপনাদেরকে বলছি, যারা এই টার্গেট নাম্বারটি শুনছেন, অনেক রিসার্চ করে প্রতিদিন কিন্তু এই টার্গেট নাম্বার দেওয়া হয়। এবং আজ থেকে আমি আপনাদের ক্ষেত্রে শুভ কালারগুলো আমি আজকে কিন্তু জানাবো, অর্থাৎ রাশির নাম এবং রাশিভিত্তিক শুভ কালার আমি জানাবো। এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, অনেকে কমেন্ট করছেন যে স্যার আমার তো বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আমি তো দীর্ঘদিনই চেষ্টা করছি, স্যার আমি কি করতে পারি, আমাকে একটা পথ বাতিয়ে দিন। প্রথম কথা আমি বলছি, দেখুন, এখানে আপনাদের কিছু কিছু আলোচনা, আপনাদের প্রশ্নের উত্তর এখানে কিন্তু দেওয়া হবে। দেখুন, যাদের ক্ষেত্রে বারবার বাধাপ্রাপ্ত হচ্ছে, আপনারা আগে নিজের জন্ম পুষ্টি যদি থাকে আগে বিচার করুন, অথবা আপনারা হস্তরেখা বিচার করুন। আপনার জন্মছকে সময়টা কখন রয়েছে, সময়টা কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট। আমি একটি কথা বিশ্বাস করি, এমন কোনো মানুষ নেই যে যার গোল্ডেন টাইম আসেনি। প্রত্যেক মানুষের জীবনে কিন্তু গোল্ডেন টাইম কিন্তু এসছে। একটা গরিব মানুষের জীবনে এসছে, কেউ সেটাকে বুঝতে পেরেছে, কেউ বুঝতে পারেনি। এই জন্য একজন দক্ষ অ্যাস্ট্রোলজার আপনার জন্মকুণ্ডলীকে চুলচেরা বিশ্লেষণ করে আপনাকে বলে দিতে পারবে যে আপনার ক্ষেত্রে শুভ সময়টা কখন রয়েছে, আপনার জন্মছকে কোন কোন গ্রহগুলো আপনার ভালো রয়েছে, এটা কিন্তু জানা একান্তই দরকার। দেখুন, প্রথম কথা যে রাশির নাম আমি বলবো এবং রাশিভিত্তিক টার্গেট নাম্বারটা আগে আলোচনা করে দিন। প্রত্যেকেই জানতে চাই যে স্যার আমার রাশিভিত্তিক টার্গেট নাম্বার, কিন্তু আমি এর আগে কিন্তু রাশির নাম এবং রাশিভিত্তিক যে শুভ সময় অনেক রিসার্চ করে, বিশ্বাস করুন, অনেক রিসার্চ করে এই রাশিভিত্তিক শুভ সময়টা আগের ভিডিওটা আমি দিই। এবং এই ভিডিওতে রাশিভিত্তিক টার্গেট নাম্বার যেখানে আপনাদের ধন প্রাপ্তি ঘটতে কিন্তু সাহায্য কিন্তু করবে। যদি আপনার জন্মছকে তেমন দোষ না থাকে, রাহু যদি আপনার জন্মছকে ভালো থাকে, এবং যারা রাহু রক্ষা কবচ নিতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার আপনারা মেসেজ করুন। ক্যাশ অন ডেলিভারিতে রাহু রক্ষা কবচ দেওয়া হচ্ছে। যারা রাহু রক্ষা কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, ক্যাশ অন ডেলিভারি আপনারা করতে পারেন। এবং এর পাশাপাশি আপনাদের নিজস্ব হস্তরেখা
একবার বিচারও করতে কিন্তু পারেন। কারণ দেখুন, সমস্যা তো রয়েছেই, এই সমস্যা থেকে বেরাতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্র আপনাকে কিন্তু টেনে তুলতে পারে। কোন জায়গাতে আপনার সমস্যা রয়েছে তার সঠিক প্রতিকার প্রতিবিধান করা কিন্তু একান্তই দরকার। আগামীকালে মেষ রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 4-2। আপনাদের শুভ কালার ক্রিম কালার। বৃষ রাশি 6-9, আপনাদের শুভ রং হলুদ। মিথুন রাশি, আপনাদের টার্গেট নাম্বার 8-6, আপনাদের শুভ কালার সবুজ। কর্কট রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5-1, শুভ কালার লাল। সিংহ রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 9-8, আপনাদের লাকি কালার গেরুয়া। কন্যা রাশি, আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 8-3, আপনাদের লাকি কালার সবুজ। তুলা রাশি, আপনাদের টার্গেট নাম্বার 6-5, লাকি কালার সাদা। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার সেটা হচ্ছে 5-9, লাকি কালার নীল। এরপর যে রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির টার্গেট নাম্বার 1-3, লাকি কালার আপনাদের হলুদ। মকর রাশি, আপনাদের টার্গেট নাম্বার 2-8, আপনাদের লাকি কালার আকাশি। এরপর যে রাশিটা আমি কথা বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনাদের টার্গেট নাম্বার সেটি হচ্ছে 1-7, আপনাদের আগামীকালের লাকি কালার সেটি হচ্ছে আপনাদের অফ হোয়াইট। এরপর যে রাশির কথা বলবো সে রাশির নাম মীন রাশি। মীন রাশির আপনাদের আগামীকালের টার্গেট নাম্বার 5-4, আপনাদের লাকি কালার সেটি হচ্ছে নীল। ব্লু কালারটা আপনাদের ক্ষেত্রে আগামীকালের জন্য শুভ। অর্থাৎ এই যে মেষ থেকে মীন রাশির আমি যে আগামীকালের এই মহাভাগ্যে টার্গেট নাম্বারটি বললাম, এই টার্গেট নাম্বারটি যদি আপনার ভাগ্য ক্লিক করে যায় হয়তো আপনি আগামীকাল কোটিপতিও হতে পারেন, লাখপতিও কিন্তু হতে পারেন। তবে আপনার জন্মছকে দশা মহাদশাটা পারমিট করা দরকার এবং আপনার হস্তরেখা একান্তই বিচার বিশ্লেষণ করা দরকার। এবং যাদের অল্পের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে আপনারা অবশ্যই রাহু রক্ষা কবচ আপনারা পরিধান করুন।
ভিডিওটি এ পর্যন্তই। নমস্কার, ধন্যবাদ।